السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي رفع السماوات والأرض وهو على كل شيء قدير وسخر له الشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر فتبارك الله أحسن الخالقين. اللهم صل على مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. সম্মানিত মুসলমানেরা কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, মাহবুবের শুকরিয়া আদায় করছি যে মালিক যখন আমাদেরকে তার গোলাম হিসাবে তৈরি করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের ভিতরে যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মর্যাদাপূর্ণ করেছেন, সম্মানিত করেছেন এবং ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত বানিয়েছি, বানি আদমকে সম্মানিত করেছি, এই জন্য সেই রবের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা আবশ্যক হোক মানবতার কল্যাণকামী রবুল্লাহ নায়ক নবী করুণসমুনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত গোমরাহীকে দূরীভূত করে ওই সে আলোর দ্বারা গোটা পৃথিবীকে প্রজ্বলিত করেছেন, আলোকিত করেছেন, হেদায়েতের আলোর দ্বারা আলোকিত করেছেন। সেই নবীর প্রতি অজস্র অমিত ধারায় শান্তির বাড়ি বর্ষিত হোক আমরা সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার আকীদা, আল্লাহর প্রতি আল্লাহর একত্ববাদের প্রতি বান্দার বিশ্বাস, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত জুমায় আমি আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা করে দুনিয়ার বুকে পাঠালেন আর আমরা তা গোলাম, তো তাকে যে সেজদা দেব, যার জন্য সেজদা দিই, যার জন্য রুকু করি, যার জন্য মর্যাদার কপালটা বুনিয়ে সুবহান রব্বিয়াল আলা বলি, সে মালিক কে, সে মালিকের পরিচয় কি, কেনই বা তাকে সেজদা দেব, কি তার মর্যাদা, কি তার শান, কি তার শক্তি, কেমন তিনি, কোন জায়গায় থাকেন তিনি, কি করেন তিনি, এ বিষয়গুলো নিয়ে আল্লাহর এক কথাই আল্লাহর পরিচয় নিয়ে কথা বলা। কেন আমি আপনার আমি আপনি আল্লাহর পরিচয় নেব, এই কারণে আল্লাহর পরিচয় নেওয়া দরকার যে আমি যার ইবাদত করছি তাকে যদি ভালোভাবে আমার দিলের ভিতরে বুঝতে পারি, জানতে পারি, দিলের ভিতরে বসাতে পারি, তাহলে অবশ্যই তার ইবাদত করে মজা পাওয়া যাবে, তার ইবাদত করে মনের ভিতরে প্রশান্তি আসবে। বিধাই আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহকে জানা দরকার, আল্লাহকে বোঝা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর পরিচয় বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াত তিনি নিয়ে এসেছেন, কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহর পরিচয় বর্ণনা দিয়েছেন। আমি অবশ্যই সে আয়াতগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কোরআনুল কারীম থেকে আল্লাহর পরিচয় তুলে ধরার চেষ্টা করব। এর পূর্বে আমি আপনাদের কাছে বলি
আল্লাহর রাসূলের দরবারে কাফিরেরা মুনাফিকরা এসে জিজ্ঞাসা করত যে মুহাম্মদ, তোমার রবের রাসূল নাম কি, তোমার রবের পরিচয় কি, তোমার রবের বংশ পরম্পরা কি? বংশ পরম্পরাই আমরা যেমন নিজেদের পরিচয় বহন করি, এইরকমভাবে আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করত যে তোমরা তোমার রবের বংশ পরিচয় আমাকে আমাদেরকে শোনাও, আমাদেরকে জানাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সমস্ত কাফেররা মুনাফিকরা এসে বলতো তোমার রবের বংশ পরিচয় আমাদের কাছে পেশ করো, তোমার রবের জাত সিফাত সম্পর্কে, তোমার রবের জিনস সম্পর্কে কিভাবে তৈরি, তোমার রব কেমন, এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করত আল্লাহর রাসূল মানসিকভাবে একটু পেরেশানিতে পড়ে যেতেন, মনপূর্ণতা ভাব চলে আসতো। এইরকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। আল্লাহর হাবিবের কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসেন এবং আল্লাহর রাসূলকে বলেন, পয়গম্বর, ওই সমস্ত কাফেররা আর মুনাফিকরা মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করে আপনার রবের পরিচয় চাই, আপনার রব সম্পর্কে জানতে চাই, আপনি বিচলিত হবেন না, আমার রব আপনার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে জবাব দিয়ে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি, তার বাবা নাই, তিনি কারো ছেলে নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো কুফু নাই, সমকক্ষ নাই, তার কোনো কোনো ব্যক্তি এরকম নাই যে তার সমকক্ষ হতে পারে। ও পয়গম্বর, আপনি মানুষগুলোকে বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক মা'বুদ, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহু আহাদ খেয়াল করেন, কুল মানে বলা, ও নবী আপনি বলেন আল্লাহু হুয়াল্লাহু ওই আল্লাহ আহাদ যিনি এক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পরিচয় দিতে গিয়ে আল্লাহকে, আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জাত, কি সিফাত, কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা পাওয়া যায়, আল্লাহ এমন একটা নাম, এমন একটা নাম, এই নাম দ্বিতীয় কোনো ব্যক্তির আজ পর্যন্ত নাই। আল্লাহ এমন একটা নাম যে এই নামটা পৃথিবীর কোন মুসলমান তো দূরে থাক, কোন ইহুদি খ্রিস্টান, কোন মাজুসি, কোন মূর্তি পূজারি, আজ পর্যন্ত আল্লাহ এই নামটা গ্রহণ করে নাই, এই নামটা রাখা দুঃসাহস দেখায় নাই। এমনকি ইতিহাস থেকে পাওয়া যায়, কোরআনুল কারীম থেকে, তাফসীর থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, অদ্ভুত ব্যক্তিদের ভিতরে, নাফরমান বড় বড় নাফরমানদের ভিতরে একজন বড় নাফরমান, সেটা হচ্ছে, সেটা হচ্ছে ফেরাউন। এই ফেরাউন পর্যন্ত সে নিজেকে রব দাবি করেছে,
এবং সে বলেছে কি কথা বলেছে সেটাও আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফেরাউন সে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতে গিয়ে তার জাতির সামনে সে নিজেকে এইভাবে উপস্থাপন করেছে, ইন্নি আনা রাব্বুকুল আ'লা, নিশ্চয় আমি তোমাদের অনেক বড় রব, ইন্নি আনা আল্লাহু, এই কথা সে বলে নাই, সে আল্লাহ বলতে সাহস পায় নাই, দুঃসাহস দেখায় নাই, বরং সে বলেছে ইন্নি আনা রাব্বুকুল আ'লা, আমি তোমাদের বড় প্রতিপালক রব বলেছে। তাহলে যতটুকু উপলব্ধি করা যায় সেটা হচ্ছে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ এই নামটা গ্রহণ করার এতটুকু সাহস পাই নাই। আল্লাহ পাক এই আল্লাহ শব্দটা এমন ভাবে তিনি গ্রহণ করেছেন, আরবি যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করা যায়, এই শব্দগুলোকে আরবিতে আমরা এটাকে সরফ বলি, আরবিতে আরবি ব্যাকরণের নীতিমালায় এটাকে সরফ বলা হয়। একটা শব্দ কত রকমভাবে মানুষের সামনে উপস্থাপন করা যেতে পারে তার একটা নমুনা মনে করেন, একটা শব্দ জরাবা, জরাবা, জরাবু, জরাবাত, জরাবাতা, জরাবনা, জরাবতা, জরাবতুমা, জরাবতি, জরাবতুম, জরাবতি, জরাবতুমা, জরাবতুন্না, জরাবতু, জরাবনা, চোদ্দটা আমি আপনাদের সামনে বললাম, কিন্তু আল্লাহ শব্দটা ওই আল্লাহ ছাড়া অন্য কোনো শব্দ বলা যায় না, আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহ শব্দ এটা আরবিতে বলা হয় ইসমে জামের, জাতিগতভাবে এমন একটা নাম, এই নামের কোনো পরিবর্তন হয় না। তাহলে আপনি যখন সুবহানা রাব্বিয়াল আ'লা ওই রবের প্রশংসা করবেন, যে আল্লাহর প্রশংসা করবেন, ওই আল্লাহ সম্পর্কে আপনার দিলের ভিতরে যখন এই ধারণা কোনো সুস্পষ্ট হবে তখন ওই মাবুদকে সেজদা করতে আপনার ভালো লাগবে। আল্লাহ এমন একটা শব্দ এটাকে যদি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়, আল্লাহ, আল্লাহর আলিফ আছে, আল্লাহর লাম আছে, আরেকটা লাম আছে, এরপরে হা আছে, তাসদিদওয়ালা হরফ ধরলে মোট পাঁচটা হরফ হয়, আর তাসদিদটাকে ছেড়ে দিলে মোট চারটা শব্দ হয়, আলিফ লাম লাম হা, মোট চারটা শব্দ। মুফাসসিরিনে কেরাম বলেন এই চারটা শব্দের শুরু হয়েছে আলিফ দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন এই আল্লাহ শব্দ থেকে যদি আলিফ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকে লাম লাম আর হা, এটা লিল্লা বলা হয় আরবি ব্যাকরণে, লিল্লা শব্দ। এই লিল্লা শব্দ আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই লিল্লা দ্বারা আল্লাহকে বোঝানো হয়। আপনি যদি আলিফ বাদ দিয়ে দেন, লাম বাদ দিয়ে দেন, শুধু লাম, এই আর লাম আর হা রাখেন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের অধিপতি, আসমান আর জমিনের মালিক, শুধুমাত্র আল্লাহর জন্য বাদশাহী, আল্লাহর জন্য। এরপরে যদি আপনি লামকেও বাদ দেওয়া দেন, আলিফ লাম লাম তিনটা হরফ বাদ দিয়ে শুরু থাকে হা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নমুনা পেশ করেন, হুওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, পরোক্ষ প্রত্যক্ষ সব কিছু সম্পর্কে তিনি ভালো জানেন। তাহলে আমরা আল্লাহ শব্দটা বুঝতে পারলাম, আল্লাহ ইসমে জামেদ, আরবিতে বলা হয় ইসমে জামেদ, ইসমে জামেদ তাকে বলা হয় যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, যেটাকে সরফি কায়দা অনুযায়ী যেটাকে ভাগ করা যায় না,
যেমন দিক দিয়ে আপনি ঘুরাবেন তেমন যেভাবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো অর্থ বুঝাই না। দুনিয়াতে যত কিছু মানুষ ভগবান মানে গড বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করে, এগুলোর একটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়। ঈশ্বর বললে ঈশ্বরই বুঝাবে, ভগবান বললে ভগবতী বুঝাবে, গড বললে গণেশ বুঝাবে, গড বললে এর বিপরীতে গণেশ আছে, আর ভগবান বললে এর বিপরীতে ভগবতী আছে, ঈশ্বর বললে এর বিপরীতে ঈশ্বরী আছে। কিন্তু এমন একটা শব্দ এই আল্লাহ বলে, আল্লাহর বিপরীতে কোনো মুয়ান্নাস নাই, স্ত্রী পাওয়া যাবে না, আল্লাহ আল্লাহ। তিনি নিজের পরিচয় দিচ্ছেন, পৃথিবীর বুকে মানুষ আমরা কেউ শিক্ষাগত যোগ্যতায় পারদর্শী হই, কেউ নিজের অভিজ্ঞতা কাজে লাগাই, এক এক জায়গায় মানুষ নিজের পরিচয় বহন করে। খেয়াল করবেন, যখন একটা মানুষ তার নিজের পরিচয় দিবে, এখানে দাঁড়িয়ে যদি শুধু আমি আমার ব্যাকগ্রাউন্ড আমার পরিচয় দিতে থাকি, দুই পাঁচটা মানুষ ভালো শুনলেও কিন্তু আরও পাঁচটা মানুষ সে ইনসাফমূলক দৃষ্টিতে তাকাবে আর বলবে শুধু শুধু নিজের প্রশংসা করে। আপনি যেই রকমই ব্যক্তি হন, নিজের কথা যদি নিজে প্রকাশ করে, তাহলে কেন জানি আরেকজন মানুষ আপনার দিকে একটা ধৃষ্টতার দৃষ্টি দেয়। শুধু শুধু নিজের গুরুত্ব নিজের কথা নিজের মাথার পরিবর্ণনা করছে, কিন্তু এমন এক আল্লাহ, এমন আরো এমন এক রব, এমন এক মালিক, ওই মালিক তার নিজেই পরিচয় নিজেই বহন করে, নিজের পরিচয় নিজেই দেন। আর ওই রব নিজের পরিচয় দিতে গিয়ে এতটুকু তিনি কুণ্ঠা বোধ করেন না, লজ্জা বোধ করেন না, এতটুকু তিনি বিচলিত হন না, কারণ তিনি জানেন আমি যাওয়ার পরিচয় দেব, আমার পরিচয় দিতে গিয়ে আমার সমকক্ষ সেকেন্ড কোনো পার্সন থাকবে না, সেকেন্ড কোনো পার্সন নাই, যার কারণে তিনি সগৌরবে নিজের পরিচয় বহন করেন, নিজের পরিচয় দেন। আর তার পরিচয় শোনার পরে পৃথিবীতে একজন ব্যক্তিও পাবেন না যে এই ব্যক্তি আল্লাহর পরিচয়ের ব্যাপারে সে ধৃষ্টতার দৃষ্টি আল্লাহ পাকের দরবারে দিয়েছে। আল্লাহ পাককে মানে না এটা এক জিনিস, কিন্তু আল্লাহ যে বড় এটা তাকে মানতে হবে। আল্লাহ পাককে আমি মানি না, আল্লাহর হুকুম মানি না, একটা স্বাধীনতা দিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে, কিন্তু আল্লাহ যে বড়, আল্লাহ যে আসমান তৈরি করেছে, তিনি যে জমিন তৈরি করেছে, এটা আমি স্বীকার করি, এটা আমার আমার বিশ্বাসে আছে যে হ্যাঁ অবশ্যই, আমি না বিশ্বাস করলেও বিশ্বাস করি, কিন্তু আমি মানি না। এই কারণে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে নিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা আয়াত হিসেবে সবচাইতে বড় আয়াত মুফাসসিরিন কেরামগণ বর্ণনা করেন, বুখারীর বর্ণনা এসেছে, কোরআনুল কারীমের ভিতরে মর্যাদার দিক দিয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তিন নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা, দুই নম্বর সুরা, সুরা ফাতিহা পরে সুরা বাকারা, এই বাকারা সুরার ভিতরে 255 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় বহন করে বলছেন, নিজের পরিচয় দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ তিনি তো আল্লাহ, হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের কালেমা। দেখেন ডান আপনারা আপনাদের ডান দিকে আমার মাথার উপরে তাকিয়ে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, এটা তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এটার যদি আমি আপনি ব্যাখ্যা করতে যাই, তাহলে ব্যাখ্যাটা এইরকম আসবে, আল্লাহ তোমার কোনো শরীক নাই, লা ইলাহা তোমার কোনো শরীক নাই, ইল্লাল্লাহ তুমি একাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, ইল্লাল্লাহ কেবলমাত্র তুমি রিজিক দাতা, লা মাবুদা ইল্লাল্লাহ কোনো পা
সময় ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ হায়াত দিতে পারে না, তুমি ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না, তুমি ছাড়া কেউ পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে না, জীবন ধারণের ক্ষমতা কেউ দিতে পারে না তুমি ছাড়া। তুমি কাউকে ইচ্ছা করলে উপরে উঠাও, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে নতুন করে দাবাতে পারে। কাউকে যদি তুমি দাবিয়ে দাও, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে উঁচু করে উঠাতে পারে। কাউকে যদি তুমি মারতে চাও, কেউ নাই তাকে জীবিত করতে পারে। কাউকে যদি জিন্দা করতে চাও, কেউ নাই তাকে মারতে পারে। আল্লাহ, তুমি কাউকে যদি পথ চলার শক্তি দাও, কেউ নাই তাকে বাধা দিতে পারে। কাউকে যদি বাধা দিয়ে রেখে দাও, পথ চলার শক্তি বন্ধ করে দাও, পৃথিবীর কোনো শক্তি নাই তার পথ চলা সুগম করে দিতে পারে। কাউকে যদি তার রিজি প্রসাদ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, কারো রিজি যদি তুমি অসাদ করে দাও, কারো খাদ্য যদি অনেক ভান্ডার তাকে দিয়ে দাও, ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ, তুমি কাউকে বেহিসাব যদি খাবার ব্যবস্থা করে দাও, বরকত দিয়ে দাও, পৃথিবীর কোনো শক্তি নাই তার বরকতে বাধা দিতে পারে। আর কারো বরকত যদি ছিন্ন করে নাও, পৃথিবীর কোনো শক্তি নাই নতুন করে তাকে বরকত দিতে পারে। আল্লাহ, তুমি কাউকে যদি ইজ্জত দিয়ে দাও, মর্যাদা দিয়ে দাও, পৃথিবীর কোনো শক্তি নাই তার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে। কত ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, কাউকে যদি তুমি জিল্লা দিয়ে দাও, কারো শক্তি নাই তাকে মর্যাদা দিতে পারে। আর কাউকে যদি মর্যাদা দাও, কারো শক্তি নাই তাকে জিল্লাতি অপমানিত লাঞ্ছিত করতে পারে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তো ওই আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য তোমাদের নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরঞ্জীবী। আর কাইয়ুম বলা হয় যিনি সব কিছুকে ধারণ করে রাখেন, তিনি সব কিছু ধারণ করে রাখার ক্ষমতা রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এগুলো তো ব্যাখ্যা আছে, বাকি ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আল্লাহর পরিচয়গুলো শুধু আপনাদেরকে একটু করে শোনাই। আল্লাহ তো তিলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম স্পর্শ করে না, ঘুম তো দূরে থাক, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। কাফেরেরা বলছে, ও মুহাম্মদ, তোমার রব, তোমার মালিক একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, ফি সিত্তাতি আইয়াম, এই ছয় দিনে তোমার রব আসমান জমিন তৈরি করার পরে ক্লান্ত হয়ে গেছে, সপ্তম দিনে তোমার রব ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, লা তাখুযুহু, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওই রব, ওই মালিক যাকে ঘুম তো দূরে থাক, তন্দ্রাও স্পর্শ করে না, ঘুম তো দূরে থাক, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, তন্দ্রায় তিনি আচ্ছন্ন হন না। এই যে মহব্বতের জায়গায়, রহমতের জায়গায় মসজিদে যখন মানুষ চলে আসে, একে তো ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা রহমতের বাতাস দিতে থাকে, আবার কোরআনের আলোচনা শুনতে থাকে মানুষ, সুম্মা তালিনু জুলুদুহুম, মানুষের চামড়াগুলো নরম হয়ে যায়, ককুলুহুম, তাদের অন্তরগুলো নরম হয়, তখন মানুষের দেখবেন মসজিদে সে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে। আল্লাহ পাক বলছেন, আমার ঘুমও আসে না, আমার তন্দ্রাও আসে না। সিনাতুন শব্দের অর্থ হচ্ছে তন্দ্রা। কেমন রব তাহলে খেয়াল করেন, কোন রবকে আপনি সেজদা দেবেন? আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আপনি দুনিয়াতে কোনো কাজের জন্য যাবেন, একজন মানুষকে একটা কাজের জন্য বলবেন, তো সাতটা সুপারিশ ধরা হয়, একে সুপারিশ ধরলে মনে হয় আমার কাজটা হয়ে যাবে, ও যদি সুপারিশ করে আমার কাজটা হয়ে যাবে, অমুক মন্ত্রী, অমুক মিনিস্টার, অমুক ব্যক্তি আমার সুপারিশ করলে আমার কাজটা হয়ে যেতে পারে। একটা কাজের জন্য আপনি সাতটা সুপারিশ গ্রহণ করে থাকেন, এই সুপারিশগুলো মানুষ করতে থাকে। আল্লাহ পাক বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ একেবারে একেবারে বাঘের সামনে যেমন বকরি চুপসে যায়, ঠিক এইরকম ভাবে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে।
এইরকম ভাবে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সুপারিশ করো, এই অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি আমার সামনে কথা বলার সাহস পাবে না। আমি তো আল্লাহ, পৃথিবীতে এমন কোন শক্তি নাই একবারই মানুষকে দমিয়ে দিতে পারে। যদি বলেন রাজতন্ত্র, যদি বলেন গণতন্ত্র, বুঝার জন্য বলছি, এক সরকার দেশ চালাবে, আর এক জনগণ দাঁড়িয়ে গিয়ে সেই চেঁচামেচি করবে, আওয়াজ দিবে, তোমার কাজটা আমার পছন্দ হয় না, তোমার এই কাজটা পছন্দ হয় না। গোটা বিশ্বব্যাপী যদি একই সাথে কোনো এক ব্যক্তি এটাকে শাসন করে, দেখবেন ওর ভিতরে কোনো না কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলবে, তোমার কাজ আমার পছন্দ না, আমি এইভাবে চলতে চাই। যেখানে সেখানে মুসা, যেখানে নমরুদ, সেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহর গুলাম লক্ষ্য করেন, আল্লাহ পাক যখন আহকামুল হাকিমিন বিচারের জন্য বসে যাবে, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতন কারো শক্তি থাকবে না। কি বলবেন, কথা বলার মতন কারো শক্তি থাকবে না। যদি মোবাইল চালু থাকে, কারো বন্ধ করে দেবে, সম্ভবত মোবাইলের কারণে অনেক সময় ডিস্টার্বটা হয়ে থাকে, কারো মোবাইলে নেটওয়ার্ক চালু থাকলে বন্ধ করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় বর্ণনা করতে গিয়ে আরো বলেন, আমি তো রব, ইয়ালামু মা বান্দারে তাদের সামনে অর্থাৎ মানুষের সামনে যা কিছু আছে, মানুষের পিছনে যা কিছু আছে, আমি আল্লাহ সব জানি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অতএব তুমি যদি গোপনে কোনো কোনো গুনাহ অপরাধ করো বান্দা, সে খবর জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। মা তুফি ওয়া মা নুরি, আমার কাছে কোনো কিছুই গোপন না, যা কিছু তুমি গোপন করে রেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই স্পষ্ট হয়ে আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পূর্ব পরের ইতিহাস আমি আল্লাহ জানি, তোমার সামনে যা তাও জানি, তোমার পিছনে যা তাও জানি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিমুল আযীম। একবার চিন্তা করেন, ছোট্ট একটা মায়ের পেট কতটুকু হয় পৃথিবীর তুলনায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জানান, আমি যে এই মহাশূন্যে যত কিছু তৈরি করে রেখেছি বান্দারে, সব কিছু যা কিছু দেখছো এটা প্রথম আসমানের অবস্থা, এটা তুমি প্রথম আসমান দেখছো, এটা প্রথম আসমানের অবস্থা, এই গোটা পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ, আজকে তোমাদেরকে যদি বলা হয় যে এই পৃথিবীর চাইতে বড় কিছু আর আছে নাকি, তাহলে মায়ের পেটে থাকতে লেগে তুমি পৃথিবীর যেমন তোমার ধারণা ছিল না, এই পৃথিবীতে থাকতে লেগে বান্দা প্রথম আসমানের পরে, অর্থাৎ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এটা তোমার ধারণাতে আসবে না।
তুমি মায়ের পেটে যেটা ধারণা করেছিলে আজকে পৃথিবীতে বসে তুমি ওই ধারণা করো। গোটা পৃথিবী শুদ্ধ মহাশূন্য সব কিছু এইরকম ভাবে যা কিছু আল্লাহ পাক তৈরি করেছে, গ্যালাক্সি মিল্কিয়ে এইরকম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যা কিছু নেপচুন তৈরি করেছে সব কিছুকে এক জায়গাতে করে দিয়ে প্রথম আসমানের উপরে এটা মায়ের পেটের সম পরিমাণ হবে। এইরকম ভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, এই করতে করতে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সাত আসমান পর্যায়ক্রমে একটা থেকে আর একটা বউ এটা মনে করতে থাকো। তখন একবার ভেবে দেখা দরকার সাত আসমান সপ্ত আসমান যেটা তাহলে সেটা আরো কত বড় হবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা এই সাত আসমান সহ আরো যা কিছু আছে সাত আসমানের পরে মহাশূন্য আরো মহাশূন্য সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসেন ওই চেয়ারের নিচে সব কিছু একেবারে একটা মায়ের আঁচলের ভিতরে সন্তান যেমন লুকিয়ে থাকে গুটিয়ে যায় এই সব কিছু মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের নিচে চলে আসে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে মানে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করলে দিলের ভিতরে মিনান আসে, বলেন আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ কত বড় মহান, ওই আল্লাহ কত বড় রব, কত বড় মালিক। ওই মাহবুব বলেন যে আমি যে চেয়ারে অবস্থান করি এই আমার কুরসিটা আসমান আর জমিন পরিব্যাপ্ত হয়ে আছে। শেষে আল্লাহ পাক বলছেন যে আমি ওই আল্লাহ, তুমি যে আল্লাহকে সেজদা দিলে বান্দা অহুয়াল আলী, তিনি এমন সমুন্নত তারপরে সমুন্নত আর কেউ নাই, আল আজিম তিনি এমন বড় তারপরে আর বড় কেউ নাই। মাঝে মধ্যে বলতে গিয়ে আমি আপনাদের কাছে বলি যে আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা নাম, যেই নামটা আপনি যখন আজান দেবে তাও আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার ইকামত শুরু করবে মুয়াজ্জিন তখনও বলবে আল্লাহু আকবার। মুসলমানরা তাদের জন্য হালাল বস্তুকে যখন তারা ভক্ষণ করতে যাবে, অর্থাৎ যেই কোনো পশুকে সে যখন হালাল পশুকে ভক্ষণ করতে চাইবে ইচ্ছা করবে, তখন তাকে হালাল করার জন্য তার যে ভিতরে রক্তগুলো প্রবাহিত হয় সেটাকে প্রবাহমান করার জন্য, সেই রক্তগুলোকে নিষ্কাশন করার জন্য আল্লাহু আকবার বলে ওই বস্তুটাকে হালাল করা লাগে। আল্লাহু আকবার, আল্লাহ এত বড়, আকবার মানে কি? আপনি বড়র যত বর্ণনা দিতে পারেন, যতদিন পর্যন্ত দিতে পারেন, যতক্ষণ পর্যন্ত দিতে পারেন, এর পর্যায়ে আপনি যেখানে গিয়ে শেষ হবেন সেখানে গিয়ে আল্লাহর বড়ত্ব কেবলই শুরু হবে, এটাকে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 47 নম্বর আয়াত 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নম্বর 4 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি কোরআনের এই আয়াতগুলো মাঝে মধ্যে পড়ি আর আল্লাহ রব্বুল আমি আশ্চর্য হয়ে যাই যে দেখেন যত জায়গাতে আল্লাহর পরিচয় দিচ্ছে সর্বপ্রথমে আল্লাহ তাওহীদের কথা বলছে, আল্লাহু লা ইলাহা, বলেন সবাই লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেন লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। এই আয়াত এসেছে 5 পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, আল্লাহ পাক বলেন লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, এ বান্দা ওই আল্লাহ কত বড় রব, কত বড় মালিক,
হাসুরির মাঝে তোমাদের সবাইকে এক জায়গাতে একত্রিত করবেন, লা রাইবা ফীর ভিতরে কোনো সন্দেহ নাই। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন কবর থেকে মানুষ উঠে দৌড়াতে থাকবে, আসতেই থাকবে মানুষ। আর আল্লাহ যে কথাগুলো বলছেন, আমি যে তোমাদেরকে জমা করব, পৃথিবীর আছে কোনো শক্তি একই সাথে তোমাদের সবাইকে জমা করতে পারে, কবর থেকে উঠাতে পারে, আমি আল্লাহ কবর থেকে তোমাদেরকে উঠাবো। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর কথা বলার ব্যাপারে আল্লাহর চাইতে কে সত্যবাদী আছে, মহান মাহবুব তিনি হলেন সত্যবাদী। যেই রবকে সেজদা দেব সেই রবকে জানা দরকার, যেই রবকে সেজদা দেব সেই রবকে বোঝা দরকার। ইনশাআল্লাহ এই রবের পরিচয়, আল্লাহকে নিয়ে তো আমাদের জিন্দেগি, আল্লাহকে নিয়েই তো আমাদের সব, এ কারণে আল্লাহ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো সামনে জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে জেনে আল্লাহর গোলামি করার জন্য যেন কবুল করেন বলে আল্লাহুম্মা।